এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন দলটি শেখ হাসিনা যদি বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মানে গঠনতন্ত্র সমুন্নত রাখে তাহলে আওয়ামী শেখ ইসলাম মোল্লা মনোনয়ন পাবেন না আপনারা কি নিশ্চিত হয়েছেন আমাদের মনোনয়ন পান নাই আদর্শ যার কাছে নাই মনে করে যাতে যারা সংগঠনকে ভালোবাসে না তারা মনোনয়ন দলীয় মনোনয়ন পেতে পারেন না তাই আমি একটি কথা বলতে চাই ওনাদের বক্তব্য থেকে শুনেছেন আমি নিজের আওয়ামকে হারাম করে যাতে মনোনয়ন না পায় আমার দলীয় নেতা কর্মী ইউনিয়নের চেয়ারম্যান সহ আওয়ামী লীগ নেতৃত্বকে সহ আমি ছয়বার গিয়েছিলাম মন সব সহ আল্লাহ রহমতে আমাদের ডাক আপনাদের সকলের মনের আশা পালন করুন আল্লাহ তারা পূরণ করেছেন সেই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে শেখ ইসলাম মোল্লা সাহেব সকল প্রার্থী হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা সুকান্তি এই শিবপুরের আওয়ামী লীগকে শিবপুর বন্ধুর আওয়ামী লীগকে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল বিখণ্ডিত করতে চেয়েছিল শত প্রবন দেখে শিবপুর উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগকে সে ক্ষতিগ্রস্ত করতে পারে নাই যারা সুবিধাবাদী শ্রেণীর কতিপয় দিয়ে শিয়ামুল ইসলাম মোল্লা তথাকথিত যুবলীগকে মানে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল আল্লাহ রহমতে পারে নাই সেটাই আমার সবচেয়ে মনের বড় শান্তি তৃপ্তি আমি মনোনয়ন পাই নাই সেই জন্য আমার কোন দুঃখ নাই আমাদের মধ্যে তৃণমূলের নেতা কর্মীদের রেজুলেশন সাপেক্ষে দিয়েছিলাম আমার এবং মোহন সাহেবের নাম জন্মতি শেখ হাসিনা আমাদের মধ্যে থেকে দিয়েছে এক চেয়ার শান্তি আমাদের আর কিছু থাকতে পারে না আমি এশিয়াদুল ইসলাম মোল্লা বিভিন্ন স্থলে বক্তব্য রাখেন উনি অনেক কাজ করেছেন রাস্তাঘাট করেছেন মসজিদ করে সভা করেছেন আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই এই টাকা কি ওনার বাবার টাকা না ওনার টাকা এই টাকা শেখ হাসিনার টাকা আর আওয়ামী লীগের টাকা আওয়ামী লীগ সরকার বরাদ্দ দিয়েছেন আর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন তাহলে এই কাজ কর্মের দাবিদার কারা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বঙ্গবন্ধু সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী আমরা সেই উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণ সম্পর্কে জনতি শেখ হাসিনার এই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বলব উনি এখন একটি কথা নিয়ে বিদ্যুৎ বিদ্যুৎ সর্বভাগ বিদ্যুৎ জনতি শেখ হাসিনার সরকারের কর্মসূচি রাস্তাঘাট করার কর্মসূচি জনতি শেখ হাসিনার কর্মসূচি সেই কর্মসূচিও উনি সদন বৃদ্ধি করে দুর্নীতি করে উনি এই পৌরসভা ওনার যে পৌরসভা বিহার উচিত পৌরসভা কেন্দ্রস্থলে নীতিমালার মধ্যে রেখেছে ওই পৌরসভা ভবন আমার প্রিয় স্থান যারা আওয়ামী লীগের নেতা কর্মী সবচেয়ে বেশি বার্তা বলে সেখানে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য পৌরসভার স্থান নির্ধারণ করেছেন একটি যুবা স্থানে উপজেলা মনের মসজিদ এ এলাকা থেকে নিয়ে ওই বার্তা বলে একটি স্থানে ওই স্থান নির্ধারণ করেছেন পানির ট্যাঙ্কি ওই ওনার এলাকায় নিয়েছেন বাজার আমরা বাজারের ব্যাপারে কি কথা বলতে চাই পালপাড়া বাজার উন্নয়ন হোক আমাদের কোনো আপত্তি নাই শিবপুর বাজার দুশোর বাজার পুকিয়া বাজার অগ্রাধিকার ভিত্তিতে তাদের হওয়া উচিত ছিল যদি একজন জনপ্রতিনিধি তার দায়িত্ব এবং কর্তব্য সুষম বন্টনের মাধ্যমে এলাকার উন্নয়ন করা এমপির দায়িত্ব থাকে সঠিকভাবে স্কুলের নাম দেওয়া রাস্তাঘাটের নাম দেওয়া এর অর্থ এই না এই সম্পদ এই টাকা ব্যক্তিগত আমার বাসের ইস্তাম আওয়ামী লীগের সম্পদ আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার টাকা দিয়ে এলাকার বেশ দূর করার কথা উনি একটি কাজ করেন নাই
আবার উনি বলেন এত কিছু করে আমরা এই এলাকার মানুষ আমরা মানববন্ধন করেছি বিক্ষোভ মিছিল করার প্রেক্ষাপটে স্থগিত হয়েছে আমার সাথে সৌরভ্রিয়া মোহন সর্বধর্মরা কিন্তু আমরা বন্ধ দিয়েছি যাতে এই কর্মকাণ্ড না হয় কিন্তু তার তো পৌরসভা যারা পৌরসভা ছিলেন তাদের কারণে আজকে আমরা অনেকটা ব্যাপার দায়ের করেছি পৌরসভায় কমিশনার করে শিয়ালকে এই ওইখানে করার জন্য সেই কারণে আমরা অনেকটা ব্যাপার দায়ের করে জনতা আন্দোলন দল বলেন ঐক্যবদ্ধ থাকার কারণে আমি বাস্তবায়িত করতে পারায় আমার বিশ্বাস আগামী ত্রিশ তারিখের নির্বাচনের পরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পরে আমাদের প্রান্ত নেতা আপনাদের সকলের প্রিয় প্রান্ত শিবপুরের এবং বাংলার মানুষের প্রান্ত নেত্রী দলটি শেখ হাসিনার মনোনীত প্রার্থী ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধতার মাধ্যমে এই শীত যখন ত্রিশ থেকে নির্বাচিত হবে ইনশাআল্লাহ আমাদের পৌরসভা উপজেলা মনের মসজিদ এবং আমাদের পছন্দ মতো আমরা করতে সক্ষম হব ইনশাআল্লাহ আপনার সেই লক্ষ্যে পৌরসভার কোন মানুষ এলাকার বোকাররা খুঁজে আপনারা সত্যিকার অর্থে এলাকার স্বার্থতার আপনার যদি এলাকাকে ভালোবাসেন পৌরসভা ভবন যদি আপনার যান এই সমস্ত জিনিস যাতে আমাদের এলাকায় হয় সেই লক্ষ্যে আমি অনুরোধ করব পৌরসভার প্রতিটি ভোট কেন্দ্র থেকে তাকে সৈন্য প্রদান দিয়ে বিদায় করার জন্য এবার আপনাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এলাকার মানুষ আশরাফুল শিবপুরের মানুষ এই এলাকার পৌরসভা হওয়ার কথা তাদের গেলেন পৌরসভা থেকে একটি পুরো তাদের এই স্বতন্ত্র এমপি এইবার এইবার না হবে করছে না এইবার এবার আমার হবে কি কিছু আনারস দিব আনারসটা করতে দিছে এবার বড় বলে খাইলেন আনারসগুলো খাইলেন এলাকার মানুষ যদি আসলে মানববন্ধন করছেন পিছু পিছু করছেন মনে প্রাণে করছেন কিনা এইবার বলে জমা করেন শিয়ালাম মোলাকে উনি হয় কিছু করছে কেননা জানা করছেন করতে হয়েছে আমি এটা শুনছি সারা দ্বিগুণ কর্মকারী দোকান আমার বিরুদ্ধে কখন করছে অনেক আমাদের ভালো ব্যবহারই করে আমি তো এই আদর্শ বিশেষ আমরা বড় অন্য অবশ্যই বিশ্বাসী শেখ হাসিনার নেতৃত্বকে আমরা আশ্বাসী এবং শেখ হাসিনার নেতৃত্বে আমরা শিবপুর বাংলা পরিচালনা করি আজকে আজকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিচালনার জন্য আজকে এই নয় সভা এটা একটা জনসভায় রূপান্তরিত হয়েছে সেই জন্য আমাদের পৌরসভার নেতৃবৃন্দ থানা আমলের এই